জি, আমি এখন গালফ এক্সচেঞ্জে আছি। আর গালফ এক্সচেঞ্জ ইসলামিক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী হিসেবে একটি বিমান টিকিট পেয়েছেন ওমান প্রবাসী মহিনুদ্দিন স্বাধীন। তিনি পবিত্র মাহে রমজানে প্রবাস টাইমের বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট বিজয়ী হন। এতদিন ব্যস্ত থাকায় নিজের টিকিটটি সংগ্রহ করতে পারছিলেন না। বুধবার গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরীর কাছ থেকে টিকিটটি সংগ্রহ করেন তিনি। এরপর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মহিন বলেন, গালফ এক্সচেঞ্জ একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, ওমান প্রবাসীদের এই প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশে রেমিটান্স পাঠানো উচিত। জি, আমি এখন গালফ এক্সচেঞ্জে আছি। আর আমি হচ্ছে গিয়ে প্রবাস টাইমের আমাদের যে কুইজ ছিল ওখানে প্রথম স্থান অধিকার করেছি। তো গালফ এক্সচেঞ্জের পক্ষ থেকে আমাকে গিফট দেওয়া হচ্ছে যে প্রথম স্থান অধিকারের যে টিকিটটা প্রাইসটা ছিল, তো আমাকে ওটা টাকা পুরস্কার দিচ্ছে গালফ এক্সচেঞ্জের জনাব সিও। তো আমি ধন্যবাদ জানাই প্রবাস টাইমকে, ধন্যবাদ জানাই গালফ এক্সচেঞ্জকে এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য। আমাদের সকল প্রবাসীরা অবশ্যই গালফ এক্সচেঞ্জে আসবেন, আপনারা এখানে টাকা আদান প্রদান করবেন। এটা হচ্ছে আমাদের দেশীয় কোম্পানি, আমাদের দেশীয়, আমরা রিমিটেন্স যেহেতু আমাদের এই দেশ থেকে বাংলাদেশে পাঠাই, এই জন্য রিমিটেন্স আমরা এই ব্যাংকের মাধ্যমে সচলভাবে পাঠাই। একটু অর্থনৈতিক সচ্ছল হবে, আমাদের দেশটা ভালো থাকবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।